السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اتينا القوصر فسل لربك وانحر ان شَنِئَكَ هو الابتر وقال نبي الامين صلى الله عليه وسلم <applause> মান আমিলা আমলান লাইসা আলাইহি আমরুনা ফা হুয়া সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক বিচার দিবসের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের আহকাম বিধি বিধান আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে তারই বার্গায় শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর তারই প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ উপর ওপর কোটি সালাত ও সালাম বর্ষিত কাল্লাহ মামিন আজকে আলোচনার বিষয় হচ্ছে কুরবানি কুরবানি এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ তো এই বিষয়ে হঠাৎ আলোচনা করব কেন এর একটা উত্তর হতে পারে যে সামনে কয়েকদিন পরেই কোরবানির ঈদ ঈদ উল আজহা আসছে আমাদের সামনে তো এই জন্য আমাদের এই বিধিবিধানগুলো আহাকামগুলো জানার দরকার এই জন্য আমরা কুরবানির বিষয়ে আলোচনা করব কয়েকদিন আগে সম্ভবত দু তিন জুম্মা আগে হবে বা এরকম কিছু একটা সময় এটা মসজিদে গেলাম বা দিলাম দেওয়ার পরে যখন বসলাম একজন ব্যক্তি অতি বৃদ্ধ একজন ব্যক্তি এসে বলছে যে আচ্ছা একটু আমাকে বলেন তো ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা ওনার কোশ্চেন উনি আমাকে বলছেন যে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা একটু বলুন তো আমি ওনাকে চাচা সম্বোধন করেই বললাম আচ্ছা আচ্ছা বয়স কত আপনার উনি বলছেন হবে আশির উপরে আমি অদ্ভুত নয়নে তার দিকে তাকিয়ে থাকলাম আর ভাবলাম এবং বললামও চাচা আশি বছরের একজন মানুষ যখন জিজ্ঞাসা করে এটা তেত্রিশ বছরের ছেলেকে যে কুরবানি ভাগে দেওয়া যাবে কি না বা এর বিধান কি এটা কি আশ্চর্যজনক ব্যাপার নয় উনি আমার দিকে তাকাচ্ছিলেন আমি বললাম যে এই জন্য আমাদের ইসলামটা কিন্তু এত পিছিয়ে এই কারণে শুধুমাত্র যে আজকে আমরা জানি না আজকে আমরা বুঝি না আজকে আমরা জেনে সংরক্ষণ করি না সেটা যদি ইসলামের কোনো ব্যাপার হয় সেটা যদি ধর্মীয় কোনো ব্যাপার হয় কিন্তু এই বিষয়টা যদি কোনো জমির দাগ খতিয়ান বা আর এস রেকর্ড ইত্যাদি ব্যাপার হতো কিংবা ছেলের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারের ব্যাপার হতো তাহলে কিন্তু সেগুলো আমরা যদি মূর্খ হতাম তারপরে কাউকে দিয়ে লিখিয়ে রাখতাম এটা খাতায় প্রতি বছর কোরবানি সম্পর্কে আলোচনা করা হয় প্রতি বছর মানুষের প্রশ্নে শেষ থাকে না কত শত যে ফোন আসে প্রতিদিন যে ভাই ভাগা দেওয়া চলবে কিনা কোরবানি পশু এই কিনেছি এই যথেষ্ট এই ইত্যাদি আল্লাহ হকবার এত কেন একবার জানলেই তো আমাদের জন্য যথেষ্ট হয় কিংবা দুবার মেমরি যদি খারাপ হয় তো তিনবার প্রতিবার একই রকম কোশ্চিন বারবার করে একই রকম কোশ্চিন আসে ভাই কোরবানি ভাগা দেওয়া যাবে কিনা। না কুরবানি পশু কেমন হবে কুরবানির আহাকাম কুরবানির বিধান কুরবানির আগে কি করব। কি করলে কুরবানি হবে কি করলে হবে না আমরা কিন্তু বরাবর এই কথা আলোচনা করে আসছি এবং কেয়ামত পর্যন্ত হয়তো চলবে কেন এটাকে কে একটু দেখ মনে করে মনে করা হয় না যে মনে হচ্ছে যেন আমরা সিজিনাল ইবাদত করি যখন ঈদুল ফিতর আসে তার পূর্বে আমরা ফিতরার হাদিসগুলো একটু যাচাই বাছাই করার চেষ্টা করি সিমিলারলি যেমন পনেরোই আগস্ট আপনার যখন পনেরোই আগস্ট আসে তখন কিন্তু তার আগের দিন বা দু চার দিন আগে স্কুলের টিচাররা দেখবেন প্র্যাকটিস করে যে আজকালকে বা পরের দিন আমার বক্তৃতা আছে তো নেতাজি সম্পর্কে আমাকে বলতে হবে মানে নেতাজিকে কী ভালোবাসে চিন্তা করেন নেতাজি সম্পর্কে বলতে হবে তো আগে রিহার্সাল করে এই বাড়িতে তারপরে সে গিয়ে বলি আওড়াতে থাকে যে আলহামদুলিল্লাহ মানে নেতাজি সম্পর্কে কত না কথা শোনেন মনে হয়েছে যে তিনি সবচেয়ে বড়ো দেশপ্রেমিক জাহাজে আচ্ছা বন্দে মা তারম কত কী গাওয়া হয় সেই দিন এগুলো সব নকল ভাই জাস্ট ফর্মালিটি মেনটেন আর কি চাকরি করতে গেলে লাগবে এইগুলো তো এই যে ব্যাপারগুলো আছে তো এরকমই কি আমাদের কুরবানির ব্যাপারটা হয়ে যাচ্ছে না বা এরকমই কি আমাদের হজের ব্যাপারটা হয়ে যাচ্ছে না বা এরকমই যে আমাদের ব্যাপারটা আপনার ফিতার ব্যাপারে হয়ে যাচ্ছে না যে আমরা একবারে যেন আমরা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাই না বারবার বারবার আমাদেরকে জানতে হয় যখন ইবাদত আসে ইবাদতের আগে আমাদেরকে জানতে হবে যে লাইলাতুল কদর কবে কি কী নিশানে থাকলে লাইলাতুল কদর হয় কুরবানি কোন কোন পশু দেওয়া যাবে ইত্যাদি 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 কেন একবার জানলে জানা হয় না আসলে এটাকে এটাকে আমরা মনের মধ্যে লালন করতে পারি না এটাকে আমরা অন্তরে ধারণ করতে পারি না দেড়শয় আমাদের এই প্রবলেমগুলো হয় আসুন কুরবানি নিয়ে আলোচনা করি মানে ওই চাচার কথাটা মনে পড়ে গেল যে আশি বছরের একজন মানুষ যদি বলে যে কুরবানি ভাগা দেওয়া যাবে কি না তার মানে আশিটা বছর তিনি নষ্ট করেছেন তিনি কুরবানি ভাগা দেওয়া যাবেন কিনা না বা কুরবানি কীরকম হয় এই বিষয়ে তার নলেজ নেই তাহলে আমরা সোসাইটিতে আমরা সমাজে আমাদের ইসলাম নিয়ে আমরা কতটা পিছিয়ে আছি এটা আমরা কতটা পিছিয়ে আছি চিন্তা করুন আল্লাহ একবার যাই হোক আল্লাহ সোমানা তালা কোরআনুল কেরিমের একশো আট নম্বর সোরাই বলছেন ই আত আতয় কাল কাউসার হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি তোমাদের তোমাকে কাউসার গিফট করেছি আমি তোমাকে কাউসার দান করেছি কাউসার একটা বড় নদী কিংবা সমুদ্রের নাম যেখানকার পানি একবার পান করলে মানুষের আর পিপাসা লাগবে না আর আল্লাহ রসুলসাল্লাম কিয়ামত মাঠে যখন ভয়াবহ পরিস্থিতি হবে তো ওই মুহূর্তে নিজে মেজবান হয়ে তার সাহাবিদেরকে বা যারা ইমানদার মানুষ তাদেরকে কিন্তু পানি পান করাবে নিজে হাতে আল্লাহ আকবার আল্লাহ আমাদের সবারই তৌফিক আদা করুক যেন আল্লাহ রসুলের হাতে পানি পান করতে পারি আল্লাহ মামিন তো তা আল্লাহ সুমান তাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছে যে হে আমার রাসূল হে আমার প্রিয় ব্যক্তি আমি কি তোমাকে কাউসার দান করিনি তো কি রে ভাই কি সব লিখছেন অনেকে কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি সব ভাই আমি কারো লেখা যদি এখন দেখি তাহলে কিন্তু আলোচনাটা হবে না আর যদি কোনো কোশ্চিন থাকে তো আমি কোয়েশ্চিনের জন্য সময় দেবো তখন করবেন এখন যদি আপনারা পন্ডিতে ফলান তাহলে আমি আর করতে পারবো না আমি আলোচনাটা করতে পারবো না অনেক মানুষ জানতে চেয়েছে কুরবানি বিষয়ে তার জন্য লাইভ হ্যাঁ তো যদি কোনো কিছু কারো অভিযোগ থেকে থাকে বা গালি দিতে ইচ্ছা হয় চিৎকার করে গালি দিবেন যখন গালি দেওয়ার সুযোগ দেবো আপনাদেরকে হ্যাঁ তো এখন আমাকে দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না মানে চোখ চলে যায় লিখার উপরে হ্যাঁ এই জন্য অসুবিধা হয় যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবান বলছেন যে হে মোহাম্মদ আমি তোমাকে কি কাউসার দান করিনি আমি নিশ্চয়ই তোমাকে আমি তোমাকে নিশ্চয়ই দান করেছি কাউসার হার আর তুমি তোমার রবের জন্য আল্লাহ সুবানার জন্য আল্লাহ বলছেন আমার জন্য তুমি সলাদ কায়েম করো নামাজ পড়ো এবং হার নাহার করো অর্থাৎ কুরবানি করো নহর করো কুরবানি করো ইনাসানিয়া কাহুয়াল আফদার আর যারা তোমার বিরোধিতা করে তোমার সাথে যারা থাকে না তারা নির্বংশ বা লেজ কাটা আল্লাহ তালা এই সোরার মাধ্যমে আমাদেরকে জানালেন বিশ্ববাসীকে জানালেন যে আল্লাহ সোবান তালাকে রাজি খুশি করার জন্য সলাত আদায় করতে হবে আর আল্লাহ আল্লা তালাকে ভালোবেসে আপনাকে কুরবানি করতে হবে আল্লাহ আল্লা শোমনাতালার ওয়াস্তে তো এই কুরবানি ওয়াজিব ফরজ নাকি সুন্না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জায়গার জন্য কিন্তু আমরা আজকে ভাগা নিয়ে ঝামেলা করি তো এই যে ওয়াজিব সুননা না ফরজ এটা আমরা অনেকে জানি আবার একবার জানি কুরবানি দেওয়া হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা এটা হচ্ছে অধিকাংশ আলেমদের মতামত সুন্নতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াদা আমরা বুঝি তো ওই যে ফজরের পূর্বে দুই রেখার শূন্য এটা বা জোহরের আগে দুই রেখার শূন্য পরে দুই রেখার শূন্য বা আগে চার পরে চার বা দুই এটাকে শূন্যতে মোয়াক্কাদা বলা হয় মানে সোজা সোজাখাপটা ভাষায় যেটা আমি বলতে চাইলাম তো কুরবানি করা হচ্ছে শূন্যতে মোয়াক্কাদা আর কিছু আলেম বলছে যে কুরবানি করাটা হচ্ছে ওয়াজিব মানে ইউ হ্যাভ টু ডু আপনাকে করতে হবে তো ওয়াজিবটা কোন হাদিসের ভিত্তিতে বলেছে আল্লাহ রসুল বলছেন মুসলিম শরীফের হাদিস যে কোনো ব্যক্তি যার সামর্থ্য রয়েছে কুরবানি দেওয়ার মতো আপনার আল্লাহ দিয়ে আমাদেরকে বলতে চাইছেন যে আবার এক ভাই কি লিখছেন রে ভাই অপদার নাস্তিক কথাকার নাস্তিক মানে জানেন মশিদুল ইসলাম মসিদুল মানুষের নামই তো মনে হচ্ছে নাস্তিক কোথাকার নাস্তিক মানে তো ধর্মে বিশ্বাস করে না কাকে বলছেন ভাই আমাকে যদি বলেন তো আল্লাহ আপনাকে ক্ষমা করুক আল্লাহ জানে কি লিখছেন সব তো যাই হোক যেটা বলছিলাম যে কুরবানি দেওয়া হচ্ছে সন্ন্যাতে মোয়াক্কেদা একটা আর দ্বিতীয় ওয়াজিব আল্লাহ রসুল বলছেন যে যাদের ক্ষমতা রয়েছে কুরবানি দেওয়ার মতো তারা যেন কুরবানি না দিয়ে আমার ঈদগাহে প্রবেশ না করে আল্লাহ রসুল বললেন তার মানে বোঝা যাচ্ছে যে কুরবানি দেওয়া ওয়াজিব এইখানে যারা এই দলিলটা নিয়েছে সো আমাদেরকে বুঝতে পারা যাবে যে কুরবানি দেওয়াটা হচ্ছে ওয়াজিব অথবা সন্না বা সুননাতে মোয়াক্কাদা এটা বুঝতে হবে তো যাই হোক কুরবানি দেওয়াটা সুন্না বা ওয়াজিব হলো একটা বিষয় যদিও জমুর এ এদিন যারা রয়েছেন তারা কিন্তু বলেন যে আপনার ওই এটা হচ্ছে সূন্যতে মোয়াক্কাদা আলহামদুলিল্লাহ আমরা ধরে নিলাম এটা সুন্নতে মোয়াক্কাদা তাহলে কুরবানি যাদের সামর্থ্য আছে তাদেরকে করতে হবে নইলে আল্লাহ রসুল বলছি যে না তুমি এতে ওই ঈদগাহে প্রবেশ করতে পারবে না তো ঈদগাহে প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুল বললেন তাহলে তো এটা মুশকিলই ব্যাপার হয়ে গেল যদি আপনার সামর্থ্য থাকে তারপরে কুরবানি না দেন তার মানে আপনাকে কুরবানি দিতে হবে তাই না আপনার যার ক্ষমতা রয়েছে সামর্থ্য রয়েছে তাকে কুরবানি দিতে হবে আচ্ছা এবার কুরবানি আপনি দিবেন দেওয়ার ফলে আমার যেন মনে হয় কেন জানি ভুল হতে পারে আমার আইডিয়া আমার যেন মনে হয় যে অনেক মানুষ অধিকাংশ মানুষেরই কিন্তু কুরবানি কবুল হয় না যদি চো আল্লা সোহানা তালা করিমের মধ্যে বলছেন অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরেখ তো অধিকাংশ মানুষের কুরবানি যে কবুল হয় না তার কয়েকটা নমুনা আমি একদম তুলে ধরছি তো একদম তুলে ধরছি কয়েকটা কথা যেটা আপনি একটু খেয়াল করবেন আমাদের সোসাইটিতে যেটা হয় আপনার সোসাইটিতে যেটা হয় একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কুরবানিটা কবুল হয় কি হয় না প্রথম কথা আমরা কুরবানি যখন দিই অনেকে দেখবেন গ্রামে এমন কিছু মানুষ আছে সে একটা ছাগল গরু অথবা উঠ নিয়ে এসে সে মনে মনে ভাবে সে মনে করে বা কিছু মানুষের সামনে গল্প করে যে এলাকার মধ্যে সবচেয়ে সেরা কুরবানি আমার নিশ্চয়ই কথাটা শুনে থাকবেন আপনারা যে এলাকার মধ্যে সবচেয়ে সেরা কোরবানি হচ্ছে আমার এই লোক যদি কুরবানি দেয় তাহলে মনে করে রাখবেন যে ওর কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হবে না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন যে কুরবানি গোস্ত কুরবানির গোস্ত লোম চামড়া এগুলা কিছুই আল্লাহ সুবান আতলার কাছে পৌঁছায় না আল্লাহ সুবান আল্লাহর কাছে যা পৌঁছায় তা হচ্ছে তাকোয়া অন্তরের ভীতি আল্লাহকে যে ভালোবাসেন এই যে ভয় মিশ্রিত ভালোবাসা এই ভয় মিশ্রিত ভালোবাসাটা আল্লাহর কাছে পৌঁছায় এই জায়গাটা একটু ক্লিয়ার করি যে কুরবানি এর ইংরেজি কি দেখেন কুরবানির ইংরেজি যে স্যাক্রিফাইস এটা যে পারফেক্ট স্যাক্রিফাইস তো স্যাক্রিফাইস মানে আত্মবলিদান অর্থাৎ আপনি আল্লাহ তালার জন্য উৎসর্গ করছেন আল্লাহ তালার জন্য উৎসর্গ করছেন দ্যাট ইজ কল কুরবানি আর কুরবানি ইজ আর টেস্ট ফর আস আমাদের জন্য কুরবানির কুরবানি হচ্ছে একটা পরীক্ষা শুনেছেন অনেক ঘটনা শুনে থাকবেন বিভিন্ন মসজিদে বয়ান চলছে চলবে ইব্রাহিম সালামের ছেলেকে জবাই করার জন্য প্রস্তুতি ইত্যাদি অনেক ঘটনা রয়েছে এটা অত দূর আমি যাচ্ছি আমি বলতে চাইছি যে কুরবানি যে আমাদের অধিকাংশ কবুল হয় না তার অন্যতম একটা এ যে বলে যে এলাকার মধ্যে সবচেয়ে সেরা কুরবানি আমার এলাকার মধ্যে সবচেয়ে সেরা কোরবানি হচ্ছে আমার এই ব্যক্তির কুরবানি মনে হয় আল্লাহ সুবান গ্রহণ করবেন না কারণ উনি এলাকার সাথে কম্পিটিশান করছেন এটা সেফ আল্লাহ তালার উদ্দেশ্যে কিন্তু উনি দিচ্ছেন না তাহলে এর কোরবানি হয়তো হবে না আল্লাহ আলম তারপর কুরবানির একটা ছাগল আপনি কিনেছেন অথবা গরু অথবা উঠ কেনার পরে আপনি ছাগলটাকে নিয়ে গিয়েছেন সলাদ শেষ হয়েছে এসে কুরবানি করছেন কুরবানি করার পরে সেখানে দাঁড়িয়ে পাল্লা মেজারমেন্ট যে সব যা আছে সব নিয়ে গিয়েছেন এবার তার গোস্তটাকে ওজন করছেন ওজন করার পরে অনেকের কুরবানি দেখবেন একসাথে দেওয়া হয় এক জায়গায় মিলে হয়তো দশটা কুরবানি একসাথে দেওয়া হয় মানুষের সুবিধার্থে তো ও ওজন করে বলছে যখন ওজন হয়ে গেল তো কুরবানিটা হয়তো কিনেছিল কুড়ি হাজার টাকায় বা দশ হাজার টাকায় বা সামথিং টাকা একটা কিনেছিল তার আইডিয়া ছিল যে কুরবানির গোস্ত বা মাংসটা হবে কুড়ি কিলো সাপোজ এবার ও ওজন করার পরে দেখছে যে ওই কুরবানির গোস্তটা হয়ে গেছে আঠেরো কিলো সঙ্গে সঙ্গে ওর মুখ দিয়ে একটা কথা হয়তো বেরিয়ে যায় আরে লস খেয়ে গিয়েছি দেখেন এর কুরবানি এখানেই শেষ লস খেয়েছেন মানে এটা কেমন কথা আপনি কি ব্যবসা করতে খেয়েছিলেন যে লস খেয়ে গেছে এই কথা বলছেন জন্য আমি আমার মতামত অনুসারে এই কথাটা বলে থাকি সর্বদা বলে থাকি যে আপনারা সময় দাড়ি পাল্লা নিয়ে যাবেন না ওখানে এখানে কোরবানি যেখানে কোরবানি ওখানে দাড়ি পাল্লা বাটকারা ইত্যাদি নিয়ে যাবেন না কারণ এগুলো নিয়ে গেলে আপনি যদি দিয়ে উচ্চারণ নাও করেন তা আমার মনে হয় যেন আপনাকে শয়তান নোয়াশা দিবে আপনাকে শয়তান মনে অশসা দিবে যে ছাগলটা কিনলাম আমি কুড়ি হাজার টাকায় আমাকে বললো যে এ বাইশ কেজি মাংস হবে কিন্তু ঠকে গেলাম আঠেরো কেজি হলো বা কুড়ি কেজি হলো এ দেখেন এই অসসা আপনার মনের মধ্যে চলে আসবে তখন আপনার আপনার কোরবানি কবুল হবে না আল্লাহ সুমাতলার দরবারে আচ্ছা তার পরবর্তীতে তিন নম্বর যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে যে আমরা যখন কুরবানি দিই কুরবানি দেওয়ার পরে সেই কুরবানির গোস্তগুলা যখন আমরা বিলি বন্টন করি তখন আমাদের অনেকের অন্তরে একটা কার্পণ্য ভাব সৃষ্টি হয় তিন ভাগ সমান করে করা হয় এক ভাগ নিজের জন্য রাখা হয় এক ভাগ আত্মীয়স্বজনকে দেওয়া হয় এক ভাগ ভিকারি মিস কিংবা এলাকার মানুষকে দেওয়া হয় তিন ভাগ করতে আল্লাহ রসুল বলেছেন তিন ভাগ আপনি করেন আলহামদুলিল্লাহ খান খাওয়ান প্রতিবেশীকে খাওয়ান দেন মানুষকে দেন ঠিক আছে কিন্তু সমানভাবে তিন ভাগ করতে হবে এটা আপনাকে কে বললো সমান করে যে তিন ভাগ করতে হবে এটা আপনাকে কে বললো আমাকে কে বলল কুরবানি যদি দিতে হয় এমন করে দেন না আসুন আমরা এইভাবে কুরবানি দিই যে আমরা আমাদের যা আত্মীয় স্বজন আছে পাঠালাম ভিকারি মিসকিন এলাকা যা চাইতে আসলো তাদেরকে দিলাম আর আপনার এলাকার মানুষকে আমরা যথেষ্ট পরিমাণে সাফিসিয়েন্ট করে কুরবানি গ্রস্তটা তার বাড়িতে আমরা পৌঁছে দিলাম তাহলে এটা কি উত্তম হয় না সেদিনে একটু মানুষ হাসুক খাক আনন্দ করুক এটাকে আমরা চাই না তাহলে সবচেয়ে বেটার কি এটা না যে আমরা যখন কুরবানিটা দেব দেওয়ার সময় আমাদের একবেলা বা একদিনের খাওয়ার জন্য যতটুকু গোস্ত প্রয়োজন যতটুকু মাংস প্রয়োজন অতটুকু মাংস যদি আমরা রাখি বাদ বাকিটা আমরা বিলে দিই তাহলে এটা কি সর্বোত্তম নয় এটা আমার মতামত আমার মনে হয় সর্বোত্তম হবে আপনি কুরবানিরও নেই পাবেন সাথে দানেরও নেই পাবেন আর আমাদের সমাজে কি হয় কোনো এক ব্যক্তি ছাগল একটা কুরবানি দিয়েছে একটা দরিদ্র মানুষ তার বাড়িতে ছাগলের গোস্ত এসেছে সে বেচারা বা বেচারি টেনশানে পড়ে গিয়েছে যে আমি এখন এই গোস্ত দিয়ে কি করব। আরে ভাই দুটুকরো গোস্ত পাঠায় মানুষের বাড়িতে ছি 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 বেচারা কি দিয়ে রান্না করবে কী দিয়ে খাবে বলুন তো খিদে খিদে লেগে আছে রান্না কি দিয়ে হবে কেন তাকে একটু করে মাংস এমন করে দেওয়া যায় না গোস্তটা যাতে করে অন্তত এক বেলার খাবার তার হয় রান্না হয় গোটা গ্রাম দিতে হবে আপনাকে কে বলল গোটা গ্রাম তো আপনার আপনি আপনি আপনার ঠিক রাখেননি আপনি এমন কিছু মানুষকে সিলেক্ট করুন যারা হয়তো গোস্ত সারা বছরে খুব কম সময় খেতে পারে ছাগলের গোস্ত তো রেয়ার তাই না অনেক দাম তাহলে তাদেরকে অবশ্যই চেষ্টা করুন যে একটু বেশি বেশি দেওয়া যাতে করে আপনার গোস্তটা দিয়ে অন্তত আলহামদুলিল্লাহ তাদের সে সেদিনের খাবারটা তারা প্রস্তুত করতে পারে নইলে ওই বেচারা বেচারীকে তো আপনি টেনশানে ফেলে দিয়েছেন দু পিস মাংসও কী করবে ওদের টেনশানে তাই না এটা একটা ব্যাপার তারপরে কুরবানি যখন হয় কুরবানি দেওয়া হলো হওয়ার পরে কিন্তু আপনার এই সমালোচনার একটা ব্যাপার থেকে যায় দেখবেন সবাই মিলে একটা সমালোচনায় বসে পড়ে যে হ্যাঁ ওর কুরবানি তো অত বড় একটা কুরবানি ছিল কিন্তু ও এই গোস্তটা এতটুকু দিল সে এতটুকু দিল ইত্যাদি এটা কেন আল্লাহ জন্য আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে না আপনার গোস্তের হিসাব হবে না আপনার কেনার সময় ঠকেছেন কি জিতেছেন এটা আপনার ভাবার দরকার নাই না আপনি গোস্ত নিয়ে টেনশানে পড়বেন যে কি করব আপনি বিলিয়ে দিন উদারভাবে ইনশাল্লাহ বিলিয়ে দিন দেখবেন অনেক উপকার হবে আমাদের আমাদের অনেক উপকার হবে এভাবে দেওয়ার চেষ্টা করুন করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন মানুষ আপনার জন্য দোয়া করবেন মানুষ দোয়া করলে সে দু আল্লাহ সুমাতাল্লা কবুল করেন গরিব মানুষের দোয়া আল্লাহ সুমাতাল্লাহ কবুল করেন তো তাহলে সেদিনটা আমরা এভাবে বিলিয়ে দিই আমাদের নিজের হাসিমুখটা যেমন আমাদের হাসি মুখটা থাকে তখন অপরকে আমরা হাসি হাসিমুখটা দিয়ে দিই এবার আসুন অন্যতম একটা বিষয় সেটা হচ্ছে এই যে কুরবানির ভাগা আমি প্রথমত বলছি যে কুরবানির ভাগা দাও জায়েজ বৈধ আল্লাহ রসুল বললেন এফাউল্লোহা ওয়াসুস সারেফ দাড়িটাকে ছেড়ে দাও গোপটাকে ছাটো আল্লাহ রসুল বললেন কি বললেন দাড়িটাকে ছেড়ে দাও গোপটা ছাটো এটা আল্লাহ রসুলের নির্দেশ ফার্স্ট অফ অল এটা আমরা জানি দাড়িকে এক মুষ্টি রেখে কেটে ফেলতে হবে এটা জায়েজ হাদিস রয়েছে তো আল্লাহ রসুল যখন আপনাকে বললেন যে তুমি দাড়িটাকে ছেড়ে দাও আর মুসটাকে ছাটো গোপটাকে ছাটো যদি এটা আল্লাহ বলে দেয় এরপরে কি আপনি হাদিস দেখতে যাবেন যে দাড়ি ছাটার হাদিস আছে কিনা আমি কোন দিকে যাচ্ছি আশা করছি মনে বুঝতে পারছেন যে আল্লাহ রসুল আপনাকে বললেন যে দাড়িটাকে ছেড়ে দাও আর গোফটাকে ছাটো ইট নট এনাফ ফর ইউ ইজ ইট নট এন ফর ইউ কি আপনার জন্য যথেষ্ট নয় যে আপনি দায়ীটাকে ছেড়ে দেবেন আর কিছু দেখার তো দরকার নেই আপনার আল্লাহ রসুল বলেছেন এক পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দাও একটা গরু দাও একটা উঠ দাও আপনার আপনি গরিব মানুষ একটা ছাগল কুরবানি দিন আপনি তার চেয়ে একটু ভালো অবস্থায় রয়েছেন একটা গরু কুরবানি দিন আপনি তার চেয়ে ভালো অবস্থা আছেন রাজস্থানে চলুন গিয়ে উঠ কিনুন আপনি তার চেয়ে ভালো অবস্থায় আছেন আল্লাহ মতন একশোটা উঠ কুরবানি দিন আপনি তার চেয়ে ভালো অবস্থায় রয়েছেন পাঁচশোটা উট আপনি কুরবানি দিন আপত্তি নেই কোনো সমস্যা নেই আপনি দিতে পারেন কিন্তু আপনি বলছেন হরে হারে বছর তো কুরবানি দিতে পারছি না এখন আমাকে ভাগা দিতে হবে তার মানে এই ভাগাটা এসেছে মাথার মধ্যে এটা হয়ে গেছে যে কুরবানি তো আমাকে দিতেই হবে তার মানে আপনি কি মনে মনে এটাকে ফরজ করে নিচ্ছেন না কুরবানি তো দিতেই হবে যদি ফরজ না করে তো আপনি এত এত টেনশনে কেন আউবাক্কার রুসমান রাজি আল্লাহুল্লাহ আনাজ ইনারা মাঝে মাঝে কুরবানি ছেড়ে দিতেন এটা যে শৈন্যতে মোয়াক্কা এটাকে বোঝানোর জন্য কুরবানি ক্ষমতা নেয় ছেড়ে দিন বা তিন হাজার টাকা গুছালেন কথার কথা বলি তিন হাজার টাকা গুছিয়ে দেন গরিব মানুষ একটা আপনি তিন হাজার টাকা গুছিয়েছেন এখন তিন হাজার টাকা গুছিয়ে এবারই তো আপনাকে তিন হাজার টাকা দিয়ে গরু ভাঙা দিতে হবে কেন এই টাকাটাকে আপনি রেখে দেন পরবর্তী সময় আবার তিন হাজার চার হাজার গুছান তারপরে ছয় সাত হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনুন পরের বছর সুন্দর করে কুরবানি দিন মানুষকে গোস্ত খাওয়া নিজে খান আপনাকে বলছেন আমি আপনি ভাগা দিতে পারবেন না বিনবাজ এর অন্যতম ফতোয়া রয়েছে অবশ্যই আপনি কুরবানি ভাগা দিতে পারেন আমি ভাগার বিপক্ষে না তবে আমার কথা হলো যে একটা গোটা কুরবানির কথা বিষয়ে কোনো একতলাপ নেই দাড়ি ছেড়ে দিতে হবে এ বিষয়ে একতলাপ নেই দাড়ি ছাড়তে হবে এ বিষয়ে একতলাপ আছে তা আমি বলতে চাইছি যে আপনি যা যে বিষয়ে একতলাপ আছে যে বিষয়ে ইতলাপ রয়েছে ওই বিষয়টা কেন আপনি বারবার তুলছেন আমরা কেন ওই বিষয়টাকে বারবার বারবার রিপিট করব হয় কি কারণে আমরা তো যেটা আল্লাহ রসুল বলেছেন স্পষ্ট ব্যাস কুরবানি করো আলহামদুলিল্লাহ আপনার ক্ষমতা আছে আপনি কুরবানি করেন নইলে রাজস্থানে যান উঠকি না নো প্রবলেম কিন্তু ভাগা নিয়ে কেন পড়লেন আপনি ভাগা তো আপনি শেখে দিবেন আর আজকের সমাজে বহু মানুষ কিন্তু আবার কুরবানি দিচ্ছে এইভাবে যে ও ছাগল এটা কুরবানি দিয়েছে এখন ও গরুর তো ছাগল কুরবানি দিয়েছি এবার গরু ভাগা নিচ্ছে কিছু মানুষকে দেখ দেখা যায় কেন কি কারণে গরু ভাগা নিচ্ছে মানে ও ছাগলের গোস্ত খেতে পছন্দ করেন অথবা ছাগলের চেয়ে গরু মাংসটা বেশি প্রেফারেবল ওর কাছে অনেক বেশি মজার কি অবস্থা চিন্তা করেন এভাবে কি ভাগা কোরবানি হবে এটা কি বৈধ হবে আর কুরবানির বেলায় এত টাকা সংকীর্ণ হয়ে যায় কেন আপনাদের অন্যান্য বেলায় তো এত খরচ করেন এত কিছু ঈদে তো পোশাক হয় না এমন পরিবার খুব কম আছে তাই না তো কুরবানির বিষয়ে তাহলে আপনি এত নিচে নামলেন কেন আপনার ক্ষমতা রয়েছে আপনি মাস্টার ডাক্তার মানুষ আপনার যথেষ্ট ইনকাম রয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে চিনি না আমি চিনি তো জানিত অনেক ক্ষেত্রে চিনি তাই না তো তারা আবার কুরবানি ভাগা ভাগা দেওয়ার কথা কেন ভাবেন আপনি একটা গরু গোটা গরু দিতে পারেন না আপনার ক্ষমতা আছে তো উঠ দেওয়ার আপনি তো গরু দিতে পারেন একটা আপনি একটা ছাগল দিতে পারেন অ্যাটলিস্ট অন্তত পক্ষে আশ্চর্য একটা ব্যাপার তাহলে এটা আপনাকে আমাকে বুঝতে হবে যে কুরবানি দিতে হবে আচ্ছা আরও একটা ইন্টারেস্টিং পার্ট যে হ্যাঁ ভা ভাগার ব্যাপারটা আরেকটু বলি যে ভাগা আপনি কিন্তু তখনই খুঁজবেন যখন আপনার আপনি এটাকে ওয়াজিব বা ফরজ মনে করবেন কুরবানিকে কিন্তু কুরবানি ফরজ নয় তবে ভাগা বৈধ কখন বৈধ যখন হয়তো সামর্থ্য থাকবে না বা সামর্থ্য থাকলেও বৈধ কিন্তু তাকোয়াটা আল্লাহ দেখবে তাকোয়াটা ঠিক আছে তো এই জায়গাটা ঠিক আছে তো অন্তরটা ঠিক আছে তো যদি ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ ইমানদার মানুষ হতেই পারে না আমি ভুল ভাবতেও পারি আপনাকে তাই না তবে আমার কিছু নির্দেশনা কিছু কথা কোরআন এবং হাদিস ঘেঁটে বলছি আচ্ছা তারপরে দেখবেন কুরবানি দেয় এমন কিছু মানুষ এমন কিছু মানুষ কুরবানির কুরবানি নিয়ে ব্যস্ত থাকে যারা ফজরের দায় করে না যারা মাগরিবের সালাতে আসে না যারা বছরের কোনো নামাজে আসে না কিংবা জুমাতে যাই আল্লাহ রসুল বলেছেন মানে নট দ্য মুসলিম এট অল তারা মোটেই কোনো মুসলমান নয় তারা মুসলমান নয় যারা ইচ্ছে করে সালাতকে ত্যাগ করে তো যে ব্যক্তি সালাদ নাই তার দিন নাই আব্দুল ইবনে উমার আল্লাহ আল্লাহন বলেন যে ব্যক্তির সলাত নাই তার দিন নাই যে ব্যক্তির সলাত নাই তার ধর্ম নাই যে ব্যক্তির সলাত আদায় করে না সে ব্যক্তি মুসলমান নয় তো ও মুসলমান কেন কুরবানি দিচ্ছে আর ওই কুরবানি আবার ইমাম সাহেবকে ডেকে ঘটা করে জবাই করা করানো হচ্ছে আর ইমাম সাহেবও জবাই করছে আশ্চর্য দুনিয়া গো এটা কেমন ব্যাপার তাই না ইমাম সাহেবকে ডেকে আবার খুদ্ পড়াচ্ছে খুদ্ বা মানুষে বোঝে না আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায় এগুলো আমরা দেখে থাকি জানি না যারা শুনছে তাদের এলাকায় আছে কিনা না মানে অনেক এলাকায় আছে যে ইমাম সাহেবকে খুদবা পড়ায় ওর মানুষকে তো খুদবা বুঝাতে পারলাম না তো ছাগলকে কি ভাই আশ্চর্য একটা ব্যাপার বিদাতের পর বিদাত শির্কের পর শিখ চারিদিকে ছয়লাভ একটা ব্যাপার আবার ওই যে কুরবানির গলায় যে ডোর থাকে ডোর একটা বাধা থাকে হ্যাঁ ওটা বাধা যায়জ আবুদাউদ্দের হাদিস কিলাদা যেটাকে বলা হয় ওটা আয়সারা জেলাতে বেঁধে দিয়েছিলেন ওটা বাঁধা যায়জ কিন্তু আমাদের লাল ডোর বেঁধে বেঁধে ওটাকে আবার কাটা যখন জবাই করা হয় তো ওটাকে ডোরটাকে কেটে নিয়ে ওটাকে রেখে আবার রক্ত মাখিয়ে নাকি চালে বা কোথাও একটা কোনো একটা জায়গায় আপনার ওই গুঁজে রাখা হয় আল্লাহ হকবার এটা শির্ক এটা হচ্ছে শির্ক চিন্তা করুন তাহলে যে ব্যক্তি সলাত করে না তার কুরবানির কি প্রয়োজন তার তো কুরবানির প্রয়োজন নাই তারপরে গোস্ত বন্টন মাংস বন্টনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যার বাড়িতে কুরবানি রয়েছে তার বাড়িতে অঢ়েল মাংস আসে অঢেল গোস্ত আসে কিন্তু হায় দুঃখ কত কষ্ট লাগে যে বেচারা সারা বছর হয়তো একটু গোস্তের মুখ দেখতে পায় না তার বাড়িতে আমরা কিন্তু ধ্যান দিই না খেয়াল দিই না আমাদের যত হাই লেভেল হাই সোসাইটি ভালো বন্ধু তাদের বাড়িতে আমাদের গোস্তগুলা যায় গোস্তগুলোকে আমরা একদম ফ্রিজে সংরক্ষণ করি আর আমার এলাকার মানুষ আমার গ্রামের মানুষ আমার প্রতিবেশী তারা না খেয়ে মরে বা তারা একটু স্বাদ করে গোস্ত খেতে পারে না মানে তারা চায় যে একটু বেশি বেশি গোস্ত খাবো তারা কিন্তু গোস্ত খেতে পারে না তো এই সব কুরবানি কি আমাদের কবল হবে আবার অনেকে আবার বন্ধনের টাকা নিয়ে কুরবানি দিচ্ছে রাজিউন চিন্তা করেন মানে সুদ ঘুষের টাকা বাড়িতে ছয় লাভ সে টাকা দিয়ে কুরবানি কিনছে মানে এটা বিশ মিলা বলে মদ ঘাওয়ার সামিল হয়ে গেল না চিন্তা করুন কুরবানি দেওয়ার আগে প্রথমে আপনাকে নামাজে আসতে হবে প্রথমে সলাদকে আপনাকে সুদৃঢ় করতে হবে পাশোয়াক সালাদ আদায় করতে হবে মুসল্লি হতে হবে পারফেক্ট মুসল্লি হতে হবে দেন তারপরে কুরবানি আসলে কুরবানি দিতে হবে তবেই যদি কুরবানি কবুল হয় তবে তাকুয়া থাকতে হবে কুরবানি খুব কঠিন একটা জিনিস ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলেকে জবাই করার জন্য উদ্যত হয়ে গিয়েছেন আল্লাহ কত বড় পরীক্ষা নিয়েছিলেন এই কুরবানি ইজ দ্য টেস্ট ফর আস আমি এটা শুরুতেই বলেছি যে কুরবানি আমাদের জন্য পরীক্ষা এই গোস্ত মাংস আপনার ওই হাড় হাড্ডি এসবগুলা কিচ্ছুর প্রয়োজন নেই আল্লাহ সুমাতার আল্লাহ সুমতালা আপনার অন্তরটা দেখবে এই জন্য আমি আমার কথা আমার পার্সোনাল একটা মতামত আমি বলি যে কুরবানি আপনারা জবাই যেখানে করবেন ঠিক আছে সেখানে খবরদার দাড়িপাল্লা নিয়ে যাবেন না দাড়িপাল্লা নিয়ে গেলে ইবলিশ আপনার পেছনে লেগে আছে আপনাকে ওয়াশা দিবেই যে আপনি বাইশ কেজি আইডিয়া করেছিলেন আঠেরো কেজি কেন হলো খুব মুশকিল একটা ব্যাপার তো আমার মনে হয় অনেকটা নিরসন হয়েছে যে আপনারা ভাগা থেকে দূরে থাকবেন তবে দেওয়া বৈধ জায়েজ না জায়েজ কিন্তু আমি বলছি না দূরে থাকবেন কারণ আপনার ক্ষমতা আছে আপনি কেন ভাগা দেবেন আমি দেখেছি বহু ভালো মানুষকে যাদের আর্থিক অবস্থার দিক দিয়ে আলহামদুলিল্লাহ তারা সচ্ছল অথচ তারা ভাগা দেয় আমার খুব কষ্ট হয় খুব কষ্ট হয় কেন তারা ভাগা দেবে কেন তাতে তো ক্ষমতা ক্ষমতা রয়েছে সব কাজে টাকা ব্যয় হয় আর এখানে আল্লাহ আল্লাহর কাছে গিয়ে আমরা শেষ আল্লাহ রাস্তায় গিয়ে আমাদের অবস্থা শেষ এটা কেমন কথা তাই না তাহলে কী কুরবানিটা দিতে হবে বৈধ টাকা দিয়ে তার পূর্বে সলা আদায় করতে হবে কুরবানির সময় খুদবার কোনো পাঠের কোনো হাদিস নেই কুরবানি নিজে নিজে জবাই করতে হবে সর্বোত্তম আল্লাহরসুল যখন একশোটা কোট কুরবানি দিয়েছিলেন প্রায় মোটামুটি অ্যাবাব মানে ষাটের উপর আল্লাহ রসুল নিজে জবাই করেছিলেন তারপরে পরবর্তী সময় আপনার কুরবানি আলিরা জিলাতলানোকে বললেন যে তুমি বাদবাকিগুলা জবাই করে দাও নহর করো তাহলে কুরবানিটা নিজে জবাই করবেন কেন আলেমকে সবসময় দরকার হয় কেন বুঝি না তো আলেম তো আপনার বিয়ে পড়াবে আলেম আপনার আলেমের কাছ থেকে ফতোয়া নেবেন আলে আলেমের পেছনে নামাজ পড়বেন এইগুলো ঠিক আছে তা আলেমকে ডেকে আপনাকে কুরবানি জবাই করা হবে কে বললো এটা কোথায় পেয়েছেন আমরা তো বুঝি না খুব মুশকিল একটা ব্যাপার তাহলে কুরবানিটা যখন দেবেন একদম মোদ্দা কথা একদম ফ্রেশ অ্যান্ড ফাইনাল কথা এটা যে কুরবানি একবারে খালিস অন্তরে গোস্ত কতটুকু হলো দেখার প্রয়োজন নেই কেমন হলো কুরবানি দেখার প্রয়োজন নেই আপনি মনে করবেন যে আল্লাহর রস্তায় দিয়েছি আল্লাহ যতটুকু তুমি ক্ষমতা দিয়েছ আমাকে অর্থ দিয়েছ তা দিয়ে তোমার রাস্তায় এই কুরবানিটা দিলাম আমরা তুমি কবুল করে নাও এটা আপনার অন্তরে নেওয়ার থাকবে এটা আপনার অন্তরে নেওয়ার থাকবে তারপরে গোস্তটা এটা আমার মতামত ভাই এটা আর কাউরির মতামত না আমি তো কুরবানি দিতে পারি না আলহামদুলিল্লাহ তবে মাঝে মধ্যে কোনো এক বছর যদি দিয়ে ফেলি তো আমি আমার আমার কথা বলি আমি শাহিনুর রহমান যেটা করি এটা হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে যে আমি আমার বাড়ির জন্য আমার জন্য বা আমার পরিবারের জন্য হয়তো এক থেকে দেড় কিলো মাংস গোস্ত রেখে সমস্তটা বিলি বন্টন করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ করি তো পারিত আপনারা চেষ্টা করেন অন্ততা আমার মতো হয়তো জানি না কি কিনা তবে ভালো তো লাগবে মানুষকে খাওয়ালে তো ভালো লাগবে হাসিবুর রহমান দারোগা লিখেছেন দাড়ি পাল্লা না নিয়ে গেলে গোস্ত ভাগ কি করে করবে দেখেন তাহলে এতক্ষণ যে আমি বক্তৃতা দিলাম তাহলে বক্তৃতা একটা বুঝতে তো হবে নিরপেক্ষ দৃষ্টিতে আমার কথাগুলো শুনলে ভাইজান সবাই বুঝবেন তো আল্লাহ হকবার তো যাই হোক দাড়ি পাল্লা নিয়ে আমি ওটাই বললাম যে আপনাকে গোস্ত দিতে হবে কিন্তু আপনাকে গোস্ত সমান ভাগে ভাগ করতে হবে কে বললো একটা হাদিস দেখান তো আপনি আমাকে জয়ীফ একটা হাদিস দেখান দুর্বল একটা হাদিস দেখান যে হাতিখের উপর আমল করার যোগ্য না তারপরে দেখান আপনি আমাকে যে দাড়িপাল্লা নিয়ে গিয়ে সমান করে ভাগ করতে হবে না কে বললো আপনাকে আল্লাহ সুমেন তালা বললেন যে আপনি খান প্রতিবেশীকে খাওয়ান বেশ আপনি খান প্রতিবেশী খাওয়ান ভিকারি মিসকিনকে দেন যারা মিসকিন হ্যাঁ আরেকটা কথা মাথার মধ্যে চলে আসলো কোরবানির বিষয়ে আমরা কিন্তু ভিকারি যারা চাইতে আসে তাদেরকে কিন্তু দিই কিন্তু মিসকিনকে আমরা দিই না মিসকিন মানে হচ্ছে তারা যারা সত্যি আর্থিক অবস্থায় জর্জরিত কিন্তু তারা চাইতে পারে না মানুষের দরবারে বলতে পারে না কুরবানি তো দিতে পারে না পারে না মানুষের দরবারে গিয়ে বলতে পারে না যে আমার অভাব এই ব্যক্তিকে মিসকিন বলা হয় এই মিসকিন আপনার আমার আশেপাশে বহু রয়েছে এদেরকে দেখে 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 আমাদেরকে বেছে বেছে একটু গোস্তটা তাদেরকে বেশি করে দিতে হবে শুনুন প্রাণ খুঁড়ে তারা দোয়া করবে তাহলে কথা এটাই যে একবারে আল্লাহ সোমানা তার জন্য খালেস কোরবানি হবে বৈধ টাকা দিয়ে কেনা হবে সলা তাদাই ওয়াক্ত হবে ওয়াক্ত সুন্দর করে আদায় করতে হবে তারপরে গোস্তটা যতটা পারবেন ইনশাল্লাহ বিলিয়ে দেবেন তবে আপনি এক ভাগ পুরো রাখতে পারেন কোনো আপত্তি নেই আপনি দুভাগও রাখতে পারেন সামান্য কিছু মানুষকে দিতে পারেন ভাই এটা আপনার গোস্ত আপনি দিতে পারেন এতে কোনো আপত্তি নেই কিন্তু বেশিটা বিলিয়ে দিলে মানুষ আপনার জন্য দোয়া করবে আল্লাহ সোবাল তালা জান্নাতে হয়তো বা ঘর একটা নির্মাণ করবেন কারণ আল্লাহ রসুল মানে একটা পর্যায়ে এসে বলছেন যারা মানুষকে খাওয়াই বেশি বেশি তার জন্য আল্লাহ সুমাল জান্নাতে একটা ঘর নির্মাণ করেন সোহান আল্লাহ চিন্তা করুন তাহলে তাহলে দাঁড়িয়ে পাল্লা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই আর আইডিয়া করারও দরকার নেই যে আইডিয়া আপনার আইডিয়া করলে আপনি ফেকে যাবেন আপনাকে একদম রেডি দেখেন ফজরের নামাজ কিন্তু আপনার পড়তে মিস হয় বা আমার পড়তে মিস হয় কিনা মাঝে মধ্যে কেন কোনো কখনো মিস হয় না মানুষকে ঘুম পাড়াতে আদর করতে শয়তানে কখনো মিস হয় না ঘুম পাড়াতে আদর করতে কিন্তু আপনার আমার নামাজ হয়তো বা মাঝে মধ্যে ছুটে যায় ঠিক না তাহলে এখানে বুঝতে হবে ব্যাপারটা যে সব সময় আপনার আমাদের পেছনে শয়তান লেগে আছে তাই শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সব সময় ইনশাআল্লাহ শয়তান থেকে সবসময় আমরা যদি দূরে থাকার চেষ্টা করি বা একদম শয়তানের ক্ষেত্রে ফাইট করতে হবে এটা তো আপনার বিজয় আপনার বিজয় তো ওখানে যে আপনি সকালবেলা উঠে শয়তানকে পরাজিত করে ভোরবেলা উঠে শয়তানকে পরাজিত করে সলাত আদায় করতে যাচ্ছেন এ দেখেন দেখেন এটা আপনার প্রথম বিজয় দিনের তাহলে শয়তান আপনার কুরবানিটা নষ্ট করে দেবে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দু লক্ষ টাকা দিয়ে আপনি কুরবানি কিনছেন এই কুরবানিটা আপনার কুরবানি কিনেছেন সিনাটা টান করে আছেন আপনার সবচেয়ে বড়ো কুরবানি আমি কিনেছি এখান দেখেন দেখেন শয়তান আপনাকে অশ্বসা দিয়ে দিয়েছি কুরবানি শেষ একমাত্র আল্লাহ সোবানা তালার উপরে তাওয়াক্কুল রেখে আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই আমরা যদি কুরবানিটা দিতে পারি তিনশাল্লাহ কুরবানি আমাদের গৃহীত হবে এবার এগুলো আছে মোটামুটি একটা কুরবানি বিষয়ে আলোচনা করলাম আমি ফতোয়া কিন্তু দিই একটাও যে ফতোয়া আমাকে দিতে হবে ইত্যাদি ইত্যাদি দি অনেক এসবগুলো আমাদের ওটা দায়িত্ব না যারা ফতোয়া দেবে তাদের কাছ থেকে ফতোয়া নিতে হবে তো যাই হোক এবার যদি কিছু কুরবানি সংক্রান্ত আমার বক্তৃতার মধ্যে কোনো কোশ্চিন থাকে কিংবা এমন কিছু কোশ্চিন যেটা আপনাদের খুব প্রয়োজন তাহলে আমাকে করতে পারেন ইনশাআল্লাহ আমি জবাব দিয়ে দেবো এবং খুব স্বল্প সময়ের মধ্যে একটা কোশ্চেন চলে গেছে তপন মল্লিক বলেছেন হিন্দুদেরকে গোস্ত দেওয়া যাবে কি জি জায়েজ আল্লাহ সোহানা তালা কোরআনুল কালিমের মধ্যে বলছে তুমি খাও তোমার প্রতিবেশীকে খাওয়াও প্রতিবেশী মানে এটা কে এটা আল্লাহ তালা মেনশন করেননি আল্লাহ রসুল্লামাদেরকে বলেননি সো আপনি আপনার বাড়ির চারিদিকটায় আপনার প্রতিবেশী সো আপনি কুরবানি জবাই করবেন জবাই করার পরে সেটা যদি তারা খায় যেমন ছাগল হিন্দুদেরকে দিতেই পারেন আলহামদুলিল্লাহ তো সেই গোস্তটা আপনি তাদেরকে অবশ্যই প্রদান করতে পারেন কারণ সে আমাদের প্রতিবেশী তাদেরকে আমাদেরকে খুশি রাখতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাকে খাবার দিতে হবে তো ইনশাল্লাহ এই কাজটা আমরা করবো যেটা আমি আলহামদুলিল্লাহ বরাবর যখন কুরবানি দিয়ে এটা করে থাকি আলহামদুলিল্লাহ তা আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ আজিজ এর পরের প্রশ্ন যদি থাকে আব্দুল সালাম হক বলেছেন ভাই হক বলার জন্য তো এই বিপদ বুঝতে পারছেন না চারিদিকে কত মানুষ কত কথা বলে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রাস্তায় যারাই থেকেছে তাদেরকে অনেক কথা সহ্য করতে হয়েছে মাঝে মধ্যে মাঝে মধ্যে হয়তো একটু আপসেট হয়ে যায় আলহামদুলিল্লাহ তারপরে ভালোই সুরাত আলী পুরোটা শুনলাম অনেক কিছু জানতে পারলাম যা যাকাল্লা ভাই আলহামদুলিল্লাহ আপনার কবিতাটাও আজকে খুব সুন্দর হয়েছে ভাবছিলাম আমি একটা লিখবো সুরাট ভাই লিখে দিয়েছে যা আলহামদুলিল্লাহ লিখছিলাম না লিখলাম না তারপরে যদি কারো কোশ্চেন থাকে কাইন্ডলি তাফন মল্লিক যা যা কমল্লা খায়ের ওয়ান তুম ফা ভাই কুরবানি বিষয়ে কোনো কোশ্চেন যেটা আমাদের জানার জন্য আমাকে ফাঁসানোর জন্য করিয়েন না জেনারুল শেখ কুরবানি সঠিক নিয়ম এবং দোয়া বলুন প্লিজ ও ভাই এটা তো অনেক বড় একটা লেকচার তাই না কুরবানি সঠিক নিয়ম তো আমি বললাম এতক্ষণ এটা হ্যাঁ আর দোয়া একটা ছোট্ট দোয়া আছে ওটা মুখস্ত করে নিয়ে আর যদি না পারেন তো বিসমিল্লাহ আল্লাহ আকবর বলেন কুরবানি জবাই করবেন ইনশাল্লাহ আজিজ রাবিউল ইসলাম শিয়ালমারি থেকে শুনছে জি জাজাকাল্লা খের কুরবানি সংক্রান্ত করছেন ইনশাল্লাহ আমার কথাগুলো একটু বিশ্লেষণ করে দেখবেন যে কথাগুলো এতক্ষণ শুনলেন একটু পার্সোনালি একটু আমাকে দূরে রেখেই ভাববেন যে কে না কে বললো একটু শুনে দেখবেন ভালো লাগবে কথাগুলো কি ইনশাল্লাহ আমার মনে হয় যেন ডালটন শেখ খুব ভালো লাগলো জি ভাই জাজাকাল্লাহ খের ভালো লাগলো খালি বললে হবে না ভাই আমল করতে হবে ইনশাল্লাহ আমল করেন তবে কি আমার আমার ভালো লাগবে কুরবানি তিনটা ভাগে করা যাবে যাবে কি তিনটা ভাগ মনে তিনটি ভাগ আচ্ছা তিনটি ভাগ বলতে গেলে হ্যাঁ আপনি অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই করতে পারেন এশেইস হৃদয় ডট কম বাংলাদেশ কবে আসবেন স্যার বাংলাদেশে কবে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে বারোই ডিসেম্বর থেকে আঠেরো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবো প্রোগ্রামের উদ্দেশ্যে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আল্লাহ চাইলে রাইহান খান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ আনসারুল শেখ সমাজে কীভাবে দেব সমাজে ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেম রয়েছে একটা সমাজের সিস্টেম রয়েছে যে ওই এক জায়গায় জমা করে নিয়ে দেয় এটাও বৈধ আর যদি মনে করেন যে আপনি দিয়ে দিবেন এটাও বৈধ তবে আমি আমরা আমরা নিজে নিজেই বন্টন করি মানে কার কতটুকু লাগবে সে অনুযায়ী বা কে মিস এটাকে দেখে কিন্তু বেছে দেওয়া যায় হ্যাঁ এই জন্য ইনশাল্লাহ এটা আপনি আমরা যদি নিজেও করি অনেক ভালো হবে যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে শামী আহমেদ লস্কর লিখেছেন জেজাকাল্লা খায়ের ভাই আপনাকেও জেজাকাল্লা খায়ের আর হাফিজুল শেখ গরুর ঠেলি বিক্রি করা যাবে কি ঠেলি বলতে কী ভাই বুঝলাম না যে আমি ঠেলিটা ঠেলি জিনিসটা জানি না যাই হোক আর যদিও বিক্রি করেন কুরবানির কোনো কিছু সেটাকে কুরবানির রাস্তায় মানে ওই ওই টাকাটাকে দান করে দেবেন আর না হলে সেটাকে খেয়ে ফেলবেন ঠেলি বলতে গেলে ভুড়ি টুড়ি হবে কিনা জানি না বলে নিজেই খেয়ে ফেলবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তারপরে পা পশুর বুঝতে পারলাম না কোশ্চেনটা জাহিরুল আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ মাহিনুর খাতুন খুব ভালো লাগলো ভাইজান জি জাজাকাল্লা খের এম রাহেন খান শেখ বাংলাদেশে কবে আসবেন ইনশাআল্লাহ ভাই দোয়া করেন খুব আসবো শীঘ্রই আসবে ডিসেম্বরে আসছি ইনশাআল্লাহ দেখা হবে রুবেল আহমেদ আসসালামু আলাইকুম শেখ কুয়াকাটা থেকে শুনছি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ জাজাকাল্লাহ হেরান ভাই ইনশাআল্লাহ কুয়াকাটা মানে বাংলাদেশ নিশ্চয়ই তারপরে জিয়াউল হক ভাদো থেকে শুনছি ভাদো ও আচ্ছা আচ্ছা জজাকাল্লাহ ভাদো তারপরে যেন আমি প্রথম থেকে শুনিনি জি ভাই পরবর্তী সময় শুনে নেবেন সুরাটালি আপনিও লিখুন আপনার লেখার ধরন অনেক সুন্দর যাচাকাল্লা ভাই দোয়া করবেন মাঝে মধ্যে সময় পেলে লিখে ভাই আজকেও পাসপোর্ট অফিসে গিয়েছিলাম যেতে যেতে একটা কবিতা কিছুটা সময় লিখেছি ওটা মোবাইলে আছে ইনশাল্লাহ পরবর্তী সময় হয়তো পাবলিশ হবে আব্দুল কুদ্দুস আমি ফার্ম থেকে শুনছি জি ভাই বুঝতে পেরেছি তুমি মুরগির ফার্ম থেকে শুনছো কিন্তু মুরগি কোরবানি দেওয়া যাবে না তোমাকে আমার ছাগল দিতে গরু ইটস আ জোকস আ পার্ট আমাদের এক বন্ধু শামিম মাহমুদুল্লাহ লস্কর আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি শিলচর থেকে শিলচর মানে আসাম নাকি ভাই জেজাকাল্লা খায়ের বাপুন শেখ শিয়ালমারি থেকে জি জেজাকাল্লাহ খায়ের আসাম থেকে জি 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 জেজাকাল্লা খ্যার আরে আল্লাহ হ্যাঁ ভুড়ি জি 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 খাওয়া ওটা খেয়ে নেবেন ইনশাআল্লাহ মঞ্জারুল শেখ শেখ জাজাকাল্লাহ গায়ে গরুর পেটে বাচ্চা কুরবানির পর বুঝতে পারলে কি কুরবানি হবে জি কুরবানি হবে যদি ওই বাচ্চাটাকে খাওয়ার যোগ্য হয় তাহলে ওটাকেও জবাই করতে হবে নাহলে সেটাকে পুষতে হবে রবি আমি আমার ভাই আমিন শুনছি জি জাজাকাল্লা খায়ের ভাই দুই ভাইকে ধন্যবাদ আল্লাহ উত্তম পুরস্কার দিক রাহাত জাভের কুরবানি এবং আকিকা একসাথে হবে কি এটা কিন্তু সমাজে প্রচুর রাইট দারুণ কোশ্চিন করেছেন আমি ভুলেই গিয়েছিলাম এই কথাটা আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে যে আকিকা না দিলে কুরবানি হয় না একবারে নগদ মিথ্যা কথা চীন থেকেও আসেনি ভাই একবার নগদ মিথ্যা কথা আমাদের বানানো কথা যে আকিকা না দিলে কুরবানি হবে না একদম ফাউল কথা ফলস একটা কথা আকিকার সাথে কুরবানির কোনো স্বাদ নেই আকিকা সাত দিনে দিতে হবে না পারলে ছেড়ে দেন ব্যাস এবার আপনাকে কুরবানি দিতে হবে অনেকে বলে যে আকিকা না দিলে কুরবানি হবে না না এটা না আজকে আমাকে একজন কোশ্চিন করেছিল সম্ভবত আজকে আজকেই যে একই দিনে মানে কুরবানির দিনে কি আমি গরু এবং ওই গরু দিয়ে কি অর্ধেকটা বা কিছু অংশ আকিকার জন্য রাখতে পারি যে না জায়েজ নয় এটা বৈধ হবে না আকিকে আলাদা কুরবানি আলাদা একসাথে দেওয়া এটা বৈধ হবে না ইনশাআল্লাহ আশরাফ শেখ সাত ভাগে দেওয়া যাবে কি গরুতে সাত ভাগ উঠে দশ ভাগ হাদিস সাব্যস্ত আপনি দিতে পারেন তবে ভাগের ব্যাপারে যা বললাম শুনে লিখেছেন মাস আল্লাহ মহেশ কুরবানি দেওয়া যাবে কি না ভাই গরু দেন না সমস্যা কি তারপরে বাটনা থেকে ইমরান আলী ভাই লিখেছেন তারপরে আবু আবু রাহেন মুস্তফা লিখেছেন আসসালামু আলাইকুম শেখ আমি রাহেন জলপাইগুড়ি থেকে আমার ছাগল কোরবানি করার নিয়াত আছে করব ইনশাল্লাহ তো আমার এক বন্ধু আমাকে টাকা দিয়ে দিতে চেয়েছে সেটা কি আমি নিতে পারবো এবং নিতে অনেক এমন হবে লিখেছেন যাক মুশকিল হচ্ছে আপনি টাকা কেন নেবেন ভাই এটা আপনার ইবাদত আপনি কেন তার যাই হোক রিকানেক্টিং হচ্ছিল সম্ভবত কোনো প্রবলেম হয়েছে ইনশাল্লাহ তো যাক তারপরে ইমরান ওয়াচিং আব্দুল কুদ্দু চামড়ার টাকা কি করব স্যার চামড়া চামড়া দিয়ে জুতো বানান চামড়ার টাকা কি করবেন মানে চামড়া দিয়ে জুতো বানান আর চামড়া বিক্রি করার দরকার নেই চামড়া মাটিতে পুঁতে ফেলেন এই আমাদের দেশে আমাদেরকে চারিদিক থেকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে চামড়া কুরমানির সময় হয়ে যায় আপনার ওই একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা নাকি চামড়ার দাম হয় অন্য সময় সেই চামড়ার দাম আবার দু হাজার আড়াই হাজার টাকা হ্যাঁ এই চামড়া শিল্পকে মানে ক্রাইসিস আনার জন্য চামড়া এবার বিক্রি করবেন না সব আপনি ওই পুঁতে দেন মাটির তলে পুঁতে দেন আনলে জুতো বানান হ্যাঁ আমাদেরকে চারিদিক থেকে হ্যারাস করার চেষ্টা করছে ভারতবর্ষের বুকে ইসলাম আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে সাত কুরবানি সাতজনের পক্ষ থেকে সাত পরিবারের এই বিষয়টা বলবেন জি উনি উনার মতামত একটা দিয়েছেন কিন্তু বিনবাজ রহমতুল্লাহ আলহী উনি বলেছেন যে একটা ভাগ সমান একটা ছাগল অতএব এটা কিন্তু পরিবারের পক্ষ থেকে হবে আবার নিজের পক্ষ থেকে হবে উনি হয়তো বলেছেন উনি একজন অনেক বড় মাপের শেখ আলহামদুলিল্লাহ উনি আমাদের উস্তাদ ওনাকে শ্রদ্ধা করে ভালোবাসি তবে এক একজনের মতামত থাকতেই পারে ভাই তবে আমরা অত বড় ফটো দেওয়ার যোগ্য নই তারা দিতে পারে আলহামদুলিল্লাহ তো তারা যদি ভুলও করে ভাই তাহলে কিন্তু আপনি তারা নেকি পাবে সো এটা ইকলাপ আছে ছেড়ে দেন আমি আল্লাহ আমি আহিলাদিস আসসালুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আর একটা কথা স্যার এসকে হৃদয় ডট কম লিখেছে গরু জবাই করার সময় আমরা দেখি যে গরুকে তাড়াতাড়ি মারার জন্য তার গলায় খোঁচা মারা হয় এবং ছটফট করা অবস্থায় তার রগ কেটে দেওয়া হয় জি না তাহলে কুরবানি হবে না কারণ কোনো পশুকে যদি শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হয় তাহলে তার গোস্ত খাওয়াই হারাম সেটা কুরবানি হোক বা এমনি পশু হোক অনেকে রাইট এটা একটা দারুণ পয়েন্ট অনেকে কিন্তু ওই শ্বাস নদীতে খুচিয়ে খুচিয়ে মেরে ফেলে এই ক্ষেত্রে কিন্তু তার কুরবানি বৈধ হবে না এমনকি ওই গোস্ত কারোরই খাওয়া জায়েজ হবে না সো এই ক্ষেত্র খেয়াল রাখতে হবে খুব ধারালো অস্ত্র দিয়ে কোরবানি করার চেষ্টা করতে হবে জেনারেল উড়িষ্যা থেকে শুনছি জি জাজাকাল্লা খের বাপন বিশ্বাস আপনার লাইভটি বিভিন্ন গ্রুপে শেয়ার করছি জি জাজাকাল্লা খের শেয়ার করুন ভাই সবাইকে জানান এটাই ইমরান বিন বেনজির উত্তরা ঢাকা বাংলাদেশ থেকে জি ভাই ইনশাআল্লাহ জাজাকাল্লা খের খুব সুন্দর আপনার ভাই সবারই কমেন্ট আমি পড়ছি না রুবেল আপনাকে কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমিও আপনাদেরকে ভালোবাসি ভালোবাসি না ইনশাআল্লাহ কি আমাদের মাঠে যদি সূর্য মাথার উপরে সব আল্লাহ সুমনাতাল্লাহার কাছ থেকে ছায়া নিয়ে নেব ইনশাআল্লাহ আমরা ভালোবাসার কারণে আজার উদ্দিন আজহার গরু বা ছাগল কাটার পর গলায় চাকু দিয়ে খোঁচা এখনই বললাম ইনশাল্লাহ এটা জায়জ নয় খাওয়াও বৈধ হবে না আমাদের জন্য এস কে দয় ভাই এটা উত্তরা দিচ্ছে না তারপরে শোয়েব আক্তার বিশ্বাস আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনার কবিতাগুলো খুব ভালো লাগে জি ভাই দোয়া করবেন ইনশাআল্লাহ তারপরে আব্দুল সামাজ শাহ কি বিষয় নিয়ে লাইভ এসেছেন ভাই কুরবানি বিষয় নিয়ে লাইভ এসেছি একটু দেখে নেবেন হ্যাঁ তারপরে রবিউল ইসলাম লিখেছে কুরবানি খুদ থাকলে দেওয়া হবে কি না জিনা খুদ কুরবানি কেন দিবেন আপনি সবচেয়ে ভালো পশুকে কোরবানি করবেন যদি যদিও নরেন্দ্র মোদী চেষ্টা করছে যে গরুর কানে দেখেছেন কান কেটে দিচ্ছে এরা এগুলো কুরবানি দেওয়া যাবে না মানে আমাদেরকে চারিদিক দিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে করে আমরা সামনের দিকে না যাই আর কি বাপন কী হলো স্যার কিছু না ভাই রিকানেক্ট হচ্ছিল ইন্টারভিউ ধুলিয়ান থেকে আলাইকুম ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট যায় না ভাই পাঁচ হাজার বহুদিন আগে হয়ে গিয়েছে কী করব আল্লাহ সামতাল আপনাকে পরে শান্তিনি শান্তি যাক অনেক কমেন্টস দেখেছে ভাই সবারই কমেন্টস পড়তে আর পারলাম না প্লিজ কিছু মনে করবেন না আরিফুল্লিখিত জা জাকাল্লা খায়ের উস্তাদ জি আমার জন্য দোয়া করবেন জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই তোমার জন্য দোয়া করি এমডি ডি ফারান লিখে যে গরুতে সাত ভাগের কমে দেওয়া যাবে কি জি দিতে পারেন ইনশাল্লাহ আপত্তি নাই কোলান থেকে শুনছি রাজা বালি লিখেছেন আল জাজাকাল্লা খায়ের আল শাহরিয়ার হুসাইন আকিকা কীভাবে দেবো একটু বলবেন আকিকা নিয়ে লাইভ পরে হবে ইনশাল্লাহ আপনি সত্যি কথাটা আপনা আপনি সত্যি কথাটা বলতে শুনি ভাই চেষ্টা করি সত্যি কথাটা বলার হ্যাঁ আলহামদুলিল্লাহ কোরবানি খুঁজতে গেলে দেওয়া পা ভেঙে গেছে না এটাকে আপনি বিক্রি করে দেওয়া আবার নতুন করে কিনুন আপনি আমাদের জন্য দোয়া করবেন জি ইনশাল্লাহ সবারই জন্য দোয়া করে ভাই সবাইকে আমি ভালোবাসি শিল্পী মোহাম্মদ আফজাল শেখ ঋণ থাকলে কি কোরবানি দেওয়া যাবে কিনা না ঋণ থাকলে কেন কোরবানি দেবেন আগে ঋণ পরিশোধ করুন কারণ ঋণ থাকলে কোরবানি দিতে দেখেন এক তো বৈধ হচ্ছে না দ্বিতীয়ত ঋণ আছে ওই ব্যক্তি যদি দেখে যে আপনি কোরবানি দিয়েছেন তার মনের মধ্যে শয়তান অসুস্থতা দেবে আর বলবে ওহো আমার টাকাটা ছিল আমার টাকাটা দেয়নি ও আমার কোরবানি দিয়েছে দেখেন তাহলে আপনি দুই দিক দিয়ে পাপিয়ে যাবেন তাই না এমনি ওমর ফারুক আলহামদুল আলহামদুলিল্লাহ আমি আপনার আমি খুব ভক্ত হয়ে যাচ্ছি আ ভাই খবরদার ভক্ত হয়ে যায় না পীর তাহলে পীর বানিয়ে ফেলবে মানুষ আমাকে ভালো আছেন আলহামদুলিল্লাহ যেন আপনার কথাগুলো শুনতে ভালো লাগে শ্যাক কবিতাগুলো দারুন জি দোয়া করবেন ইনশাআল্লাহ আমি ধুলিয়ান থেকে শুনছি মুদাসির আলম জি জাজাকাল্লা খ্যার কেমন আছেন কোথায় আছেন বাড়িতে আছে আলহামদুলিল্লাহ বাপন বিশ্বাস মারে ফত সম্পর্কে লেকচার চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লেকচার পাবেন ইনশাআল্লাহ শতব্যস্ততার মাঝে একটু একটু কথা বলি সবার সামনে সবারই সাথে আপনাকে খুব ভালোবাসি মোজাম্মেল হক জি আলহামদুলিল্লাহ আমিও আপনাদেরকে সবাইকে ভালোবাসি যে আমার শত্রুতা করে আমাকে তাকেও ভালোবাসি আলহামদুলিল্লাহ আব্দুল শামাজ সাহেব কোরবানির মাংস কি থেকে দেওয়া যাবে জি সবাইকে দেন ইনশাল্লাহ বেনামাজির হিসাবে আল্লাহ সময় তারা দেখবে বেনামাজির জানাজা পড়তে যাবে না এটা ঠিক আছে কিন্তু বেনামাজিকে দেন খেয়ে বাঁচুক যদি কোরবানি গোস্ত খেয়ে আবার নামাজ পড়তে আসে আলহামদুলিল্লাহ আছানুজ্জামান আসসালাম আলাইকুম শেখ সাত ভাগের কুরবানি দেওয়া যাবে কি জি ওয়ালাইকুম আসসালাম যাবে ইনশাআল্লাহ যাবে তবে ভাগ ভাগার ব্যাপারে যেগুলো কথাগুলো বললাম একটু মূল্যায়ন করবেন শুনবেন পুরো লাইফটা আবার দেখবেন আর বিভিন্ন গ্রুপে শেয়ার করুন যাতে করে মানুষ জানতে পারে হ্যাঁ এই হক কথাগুলো কিন্তু সবাই বলতে অনেকে দ্বিধাবোধ করে আমার ভয় লাগে না তো বলি আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন এই জন্যই হয়তো আপনাদের ভালোবাসার জন্যই আল্লাহ সামানাত তালা আমাকে অনেক সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সামিল ইসলাম সামিল ইসলাম লিখেছেন আল্লাহর জন্য আপনার স্বচ্ছ আরও বাড়িতে যেয়ে ইনশাআল্লাহ দোয়া করবেন কুরবানির আগে থেকে নিয়াত ছিল পরে ভেঙে গেছে পরে ভেঙে তাও সেটাকে খুদ আপনার যদি হয়ে যায় সেটাকে বিক্রি করে দেওয়াটা উত্তম ভাই ইনশাআল্লাহ তাহলে আজকে শেষ করে এখানে অনেক রাত হলেও মনে হয় অনেকে ঘুমাবেন কারো ঘুম নষ্ট করে তো দাবাত দেওয়া বৈধ না তাই না এমডি ওয়াশিকুজ্জামান মোল্লা লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবার তাহলে কুরবানি মাসলাম জানলেন সবাইকে শেয়ার করুন জানিয়ে দিন আমরা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আশরাফ শেখ আমি কাশিমনগর থেকে শুনছি কাশিমনগর মানে বীরভূম জি জেজাকাল্লা খায়ের মসিউর খান আসসালামু আলাইকুম ভাই ভালো আছে না জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কুরবানির গরুর কানটা একটু ফুটো আছে তবে কান কাটা নয় কুরবানি হবে কি সেখান থেকে পরে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ আমার ফারুক আলহামদুলিল্লাহ কোরআন ক্লাস কি আপনাকে দেখেছি কি আলহামদুলিল্লাহ কোরআন ক্লাস আপনাকে দেখেছি কবিতা ভালো লাগে জি জাজাকাল্লা খায়ের জাজাকাল্লা খের জাজাকাল্লা খের জাজাকাল্লা খের সাকার থেকে সাকার ঘাট ও সাকার আমি গিয়েছিলাম প্রোগ্রাম করতে দিয়ে নাম রেখেছিলাম বাম্পার ঘাট তাই না প্রচুর বাম্প আছে ওই এলাকায় যাই হোক একটু মজা করলাম আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক জি ভাই আমিন ফজর উঠতে হবে ভাই জি জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছে সাহারিয়ার শাম সাহারের ভাই আমাদের একজন ভালো বক্তা জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কোরবানি দেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করা হয় না যাই হোক ইনশাআল্লাহ বাদ বাকি সময় ইনশাল্লাহ অন্য সময় আবার কথা বলবো আল্লাহ চাইলে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আগামী বছর অন্তত কুরবানি দেওয়ার মতন আমাকে ক্ষমতা প্রদান করে আল্লাহ সুবান যাই হোক আল্লাহ এবছর যারা কুরবানি দিচ্ছে সবাই কুরবানি আল্লাহ যেন কবুল করে নেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ